রাতে এই দোয়াটি পড়ুন, সকালে উঠেই দেখবেন আপনার ভাগ্য খুলে গেছে, টাকা শুধু আসতেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। বিচারের জন্য আমার নয় না, বলে হুজুর এরকম কি আর হয় নাকি, এতদিন এত জীবন ধরে কষ্ট করে আসছি, এখনো কুমিল্লা শহরে একটা বাড়ি রাখতে পারে নাই, আর আপনি একটা আলোচনার মধ্যে বলে দিচ্ছেন যে এরকমটা ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি না, আল্লাহ তাআলা কোরআন আল কারিমে সূরা নূহের 10-12 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখেন, আল্লাহ তাআলা বলেন যে এই আমলটা যে করবে আল্লাহ তাআলা ওয়ায়ুমদিদিকুম বি আমওয়ালি ওয়া বানিনা ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, অর্থাৎ এত ধন সম্পদে বারাকা দিবে, শুধু ধন সম্পদে না আপনার সন্তান সন্ততিতে আল্লাহ তাআলা বারাকা দিবে। অর্থাৎ সন্তান সন্ততিতে বারাকা বলতে কি, বেশি সন্তান দিব এরকম না, না আল্লাহ তাআলা সন্তান সন্ততিতে বারাকা দিবে মানে কি, আল্লাহ তাআলা আপনার সন্তান সন্ততিতে আপনার মনের আশা অর্থাৎ মনের মতো করে আল্লাহ তাআলা বানায় দিবে। এই জন্য এই আমলটা করবেন ইনশাআল্লাহ, রাত্রিবেলা ঘুমানোর আগে 3 বার এই আমলটা করে ঘুমিয়ে যাবেন, আর সকালবেলা উঠে দেখবেন আপনার ভাগ্য খুলে গেছে। আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দিচ্ছে, 1500 বছর আগে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে মেসেজ দিচ্ছেন, আর এই রাসূলের এই আয়াতের স্পষ্ট ন্যারেশন, কোরআন আল কারিমের আয়াতের স্পষ্ট ন্যারেশন হচ্ছে ওয়ায়ুম দিদিকুম বিয়া মোয়ালি ওয়া বানিনা ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। এই জন্য আয়াতটা পড়বেন, এই দোয়াটা পড়বেন রাত্রিবেলা পড়ে, এখানে কেউ নাই যে বলবেন যে হুজুর এই দোয়াটা পারি না, এত কঠিন দোয়া কিভাবে শিখবো, এখানে এরকম